রায়গঞ্জে দেবীনগরে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত শীতল রায় পলাতক। শীতল বিএসএফ জওয়ান হিসেবে কর্তব্যরত। রাতেই কাশিবাড়িতে অবস্থিত শীতল রায়ের বাড়িতে যায় পুলিশ, সিল করে দেওয়া হয়েছে বাড়িটি। অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে দিয়েছে পুলিশ। তবে বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকায় পুলিশের আশা ছিল কিছু তথ্য পাওয়া যাবে, কিন্তু আশ্চর্যজনকভাবে সিসিটিভি ডিভাইস না থাকায় হতবাক হয়ে যায় পুলিশ আধিকারিকেরা। অনুমান পরিকল্পনা করেই খুনের ছক কষে ছিল শীতল। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি দিবাকর সাহা। সোমবার রাতে পুলিশ পরিবারের উপরে গুলি চালানোর ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে বচসাজ্জারে এই গুলি। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে রিপন ও পাপন নামে দুই অভিযুক্তের নাম। পুলিশ প্রথমে রিপনের বাড়িতে যায়। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় রিপনের বাড়ি তালামারা। অন্য প্রান্তে পুলিশ পাপনের বাড়িতে আসে। সেখানে আসার পরে পুলিশ দেখতে পায় পাপনের বাড়িও তালামারা, কিন্তু পাপনের বাড়ির সামনে বেশ কিছু সিসিটিভি লাগানো রয়েছে। এই দেখে পুলিশের মনে আশা জাগে, পুলিশ পাপনের গতিবিধি এই সিসিটিভি ফুটেজ দেখেই জানতে পারবে। সেই কারণে মঙ্গলবার পুলিশ সমস্ত নথি নিয়ম মেনে পাপনের বাড়িতে ঢোকে। সেখানে ঢুকতেই পুলিশের চক্ষু চড়ক গাছ। পুলিশ বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পারে সিসিটিভির সমস্ত যন্ত্রাংশ, হার্ড ডিস্ক, নথি সব কিছু উধাও বলে পুলিশ সূত্রে জানা গেছে। এর থেকেই পুলিশ মনে করছে এই ঘটনা পূর্ব পরিকল্পিত। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, আরসিটিভি সংবাদ।